অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 19 এপ্রিল টু 25 এপ্রিল কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে রাশিফলটি আমি প্রত্যেক সপ্তাহে দিই, এটা যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আগামী সপ্তাহে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। তো আগামী সপ্তাহে মেষ টু কন্যা রাশি কেমন যেতে চলেছে, কি আসতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির শরীরগত দিক কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কিন্তু ভুগাচ্ছে না, শরীরগত দিক আপনাদের ভালো থাকছে। দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন। ব্যবসার দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুশির জোয়ার আসতে চলেছে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো। কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাপ প্রেশার কিন্তু থাকবে, কিন্তু লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং এর সাথে সাথে আপনি মেষ রাশি মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, এবং এই সপ্তাহে আপনাদের ভ্রমণ যোগ কোনো খুশির জোয়ার, আনন্দের জোয়ার কিন্তু আসতে চলেছে, এবং আকস্মিক ধনপ্রাপ্তি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। তবে শত্রুতার যোগও কিন্তু আপনাদের থাকছে, মেষ রাশির ক্ষেত্রে শত্রুতার জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহে প্রথমে আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায় ভালো, শরীর নিয়ে কিছুটা হলো আপনাদেরকে ভোগাবে। আপনি বৃষ রাশি মানুষ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও কিন্তু ভোগাবে। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন, যারা প্রেমের সঙ্গে আছে তারা প্রেমের জায়গায় কিন্তু সফলতা কিন্তু পাবেন। কথাবার্তার জন্য আপনাদের শত্রুতা কিন্তু বাড়বে, এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভফল কিন্তু নির্দেশ করছে। ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। এরপরের যে রাশি মিথুন। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমে আসি আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু চলছে, অর্থাৎ শুভ বিবাহের কানেকশান কিন্তু আপনাদের আসতে হয়েছে মিথুন রাশি। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, পারিবারিক সুখের জায়গা, মানসিক সুখের জায়গা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন, এবং মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু থাকছে। মিথুন রাশি যদি আপনি, শত্রুতার জায়গা আপনাদের কিন্তু থাকছে, এবং বিশেষ করে বিদেশ থেকে আপনাদের এবার কিন্তু লাভ হতে চলেছে। বিদেশ থেকে এ সপ্তাহে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। এরপরে যে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের এ সপ্তাহে দাম্পত্য সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসা এই সম্ভাবনা থাকছে, এবং আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট শুভ ফল নির্দেশ করছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক টেনশন, উদ্বেগের জায়গা থাকছে। পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে এ সপ্তাহে ভোগাবে, পেট নিয়ে আপনারা কিন্তু ভুগবেন। আপনি কর্কট রাশি মানুষ, পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে এ সপ্তাহে ভোগাতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমে আসি আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। আর্থিক স্থিতি, দাম্পত্য সুখ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের
বিদেশ থেকে অর্থলাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, শুভ বিবাহ, প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গা, এবং বেশ কিছু খুশির সংবাদ সিংহরাশির ক্ষেত্রে আসতে চলেছে, এবং সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের ভালো। তবে আপনাদেরও ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো ভ্রমণের যোগ কিন্তু নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে এ সপ্তাহে শরীরগত দিক নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগাবে, শরীর স্বাস্থ্যের দিক নিয়ে আপনাদের এ সপ্তাহে যথেষ্ট ভোগাতে চলেছে। দাম্পত্য অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, সন্তান সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কন্যা রাশি মানুষ, সন্তান সুখের জায়গা আপনাদের যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কন্যা রাশি মানুষ, হট করে কোনো জায়গা থেকে অর্থ পেয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, এবং আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ কোনো জায়গাতে ঘুরতে গেলেন, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ দূর যাত্রা এবং বেশ কিছু খুশির সংবাদ আসতে চলেছে, এবং পৈতৃক সূত্রে সম্পত্তি বা সেখান থেকে কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এই ছিল সাপ্তাহিক রাশিফল কী হতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনি তুলে ধরলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট পার্টে আমি দিতে চলেছি তুলা রাশি টু মীন রাশি কেমন যেতে চলেছে, নেক্সট পার্টটা অবশ্যই আপনারা দেখুন। নেক্সট পার্টে আপনারা তুলা টু মীন কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চলেছি। নমস্কার, ধন্যবাদ।